কিতনে আদি মিথের কালিয়া তিনশো তে হজুর সেরফ তিনশো ক্যয়া তিনশো তিনশো আয়া আর হামারে পুঙ্গি বাজাদিয়া দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটা অতীতের ইতিহাসে নিয়ে যেতে চাই যেটা মুসলিমদের খুবই গর্বের একটা ইতিহাস ছিল বদরের যুদ্ধ সম্ভবত তিনশো জন সাহাবে আপনার হাজার হাজার কাফেরদেরকে রুখে দিয়েছিল আমার কাছে মনে হতো এটা আসলে স্টোরি হাদিসের বাণী কিন্তু মনে হয়তো এটাকে আদৌ সম্ভব কিন্তু আজকে যখন তথ্য প্রকাশ করা হয়েছে মাত্র তিনশো হামাস যোদ্ধা পুরা ইসরায়েলসহ পশ্চিমা রাষ্ট্রগুলার পঙ্গি বাজাই দিয়েছে আজকে দেখেন সবগুলার এক কাতারে দ্বারা করাই দিছে দরকার ছিল কি সাহস বাঁচব নয় মর্ব ঠিক এই ফিলিংস থেকে আমাদের হামাসের যোদ্ধারা যখন যুদ্ধ করছেন একজন মুসলিম হিসাবে আমি আমার জায়গা থেকে হামাসের প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করছি আমরা চাই যারা মনে করেন যে না এটা ফিলিস্তিনের ন্যায্য অধিকার যুদ্ধ ভিডিওটা শেয়ার করতে পারেন ছড়িয়ে দিতে পারেন আর আজকে দেখেন এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমে ইসরায়েলের সিস্টেমেই ডিফারেন্ট একটা অবস্থান তৈরি করেছে গতকালকে থেকে ইসরায়েলি গণমাধ্যমগুলো আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিবৃতি দিয়েছে একশোর উপরে সেনাবাহিনীর উচ্চতন মানে উদ্ধতন কর্মকর্তাদেরকে ধৈরা নিয়ে গেছে কে ফিলিস্তিন এখন ধরে নেওয়ার পরে যখন বিষয়টা নিয়ে একটা কূটনৈতিক আলোচনার প্রাক পটভূমি তৈরি হচ্ছে এখনো যুদ্ধ চলছে যখন আপনি খবর শুনছেন কিছু কিছু জায়গায় এখনো যুদ্ধ চলছে ফিলিস্তিনের উপর আক্রমণ চলছে আবার অভ্যন্তরে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের যুদ্ধর যুদ্ধ করছে তো একটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা নিয়ে আলোচনা হয়েছে সৌদি শহর বিভিন্ন দেশগুলো কূটনৈতিক প্রেক্ষাপটটাকে এখানে জোর দিচ্ছেন তো সেই আলোচনা বা ডিলের জন্য যেটা দরকার ছিল যে আপনার ইসরায়েলি নাগরিকদেরকে যে ধোরা নিয়ে গেছে এখন অনেকে বলতেছে যে না ধৈরা নেয় নাই অনেকে বলতে আরে না তোরা চাপা মারস তো চাপা না কি এটা প্রকাশ করেছে এবার আপনার কি বলা হয় যে ফিলিস্তিনের সংগঠন হামাস দশকে পর্যন্ত আপনার বন্দি যে সকল ইসরায়েলি সেনা অফিসারদেরকে ফিলিস্তিন ধরে নিয়ে গেছে বা হামাস ধরে নিয়ে গেছে তাদের ছবি আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা শুরু হয়েছে আপনার ইসরায়েলি ডিফেন্স ফোর্সের প্রধান মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে হামাসের হাতে সেনাদের বন্দি হওয়ার বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি বলছেন হামাসের সদস্যরা ইসরায়েলি বেসামরিক এবং সেনা সদস্যদেরকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে গেছে তবে কতজনকে বন্দী করা হয়েছে তা এখনও শিরুনা আপনার অনুসন্ধান চলছে ডাটা কালেকশন চলছে এই গাজাকেই নেতানিয়াহ ঘোষণা দিছে বারো ঘন্টার মধ্যে মরুভূমিতে পরিণত করবে তো মরুভূমিতে পরিণত করলে আমরা তো এমনি ময়রা আসি তোমাদের যে লোকগুলো আছে এদেরকেও ময়রা যেতে হবে কিচ্ছু করার নাই অন্যদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে অনলাইনে ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যরা বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে অর্ধ উলঙ্গ অবস্থায় সামরিক যারা কমান্ডার আছেন নিয়ে যাচ্ছে অ্যারবিক মিডিয়ার বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে বায়ান্ন জন ইসরায়েলি সেনা অফিসার এই মুহূর্তে আপনার হামাসের হাতে বন্দী আছেন বন্দীদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও এমনটা আশঙ্কা করা হচ্ছে আর এই হত্যার বিষয়টা আসছে কখন যে গতকালকে গাজায় যখন আবার আপনার ইসরায়েল পাল্টা আক্রমণ চালিয়েছে অকাতরে কারণে অকারণে চারদিকে যারা গুলিবর্ষণ করছে আর এই গুলিবর্ষণের রেজাল্ট হিসাবে যারা বন্দী ছিল বা ইসরায়েলের অভ্যন্তরে যারা হামাসরা আছে তারাও পাল্টা হিসাবে বেসামরিক নাগরিক মারতেছে তুমি আমার মানুষ মারবা তোমার মানুষ আমরা ছেড়ে দেবো আমরা ভায়োলেন্স পছন্দ করি না কিন্তু আমার পরিবারের মারবা ভাই আমি তো ভাই চুপ থাকার মতন এত ভদ্রন আর এত ভদ্রলে এই পর্যন্ত তো মারা দিয়ে আসছি আমরা মারা খাইয়ে আসছি সুতরাং এখন আর টাইম নাই তো আপনার জিম্মি করা ইসরায়েলিদের বিনিময়ে ফিলিস্তিন দাবি করছে বা হামাস বলছে যে ইসরায়েলের কারাগারে বিভিন্ন সময় গত বেশ কয়েক বছর যাব যেই সকল ফিলিস্তিনি সেনা সাধারণ নাগরিক বাচ্চা আমাদের মায়েরা বোনেরা যারা বন্দি আছে সবাইকে মুক্তিতে হবে সোজা হিসাব তোমাদের সেনা অফিসাররা যেহেতু দামি ব্র্যান্ডের তো এগুলারে নিয়ে যাও আমাদের এগুলো দিয়ে দাও এখন দেওয়া নেওয়ার পরে যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এটাকে আসলে দেখার দায়িত্ব হচ্ছে ও সৌদি আরব ইরান কাতার বা যে আরব বিশ্বের যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদেরকে এটা মেকশিওর করতে হবে কারণ ইসরায়েল কিন্তু প্রতিশোধ নেবে এটা হানড্রেড পারসেন্ট কোনোরকম ছাড় দিবে না সুযোগ পাইলে একটা বড় ঘটনা ঘটাবে হামাসেরও সর্বোচ্চ প্রস্তুতি অলওয়েজ রাখা উচিত ভালো থাকুন আসসালামু আলাইকুম